মর্নিং, আমি বাপি সাহা। বাপি সাহা অফিসিয়ালে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে একদম নতুন এই যে বিল্ডিংটা, এই বিল্ডিংয়েই আমি আজকে এসেছি। নতুন বিল্ডিং, এটা একদম রেডি টু মুভ, একদম প্রপার্টি। বেশ কিছু 2BHK প্রপার্টি এর মধ্যে রয়েছে, প্রত্যেকটাই 2BHK লেআউট রয়েছে। তো সেইটারই আমি আজকে এখানে প্রপারলি ভিডিওটাকে দেখাবো আপনাদেরকে, এবং প্রত্যেকটা ফ্ল্যাটের লেআউটগুলোকে ঘুরে দেখাবো। এখানে অপশনস অনেক কিছু অনেকগুলোই রয়েছে, এবং এটা একদম দমদম এয়ারপোর্ট গেট নাম্বার 1 কাছাকাছি আছে, 1 নম্বর গেটের কাছাকাছি। তো চলুন আমরা একটুখানি ব্যাক ক্যামেরা করে দেখে নেবো পুরো প্রজেক্টটাকে ভালো করে ঘুরে। আমাদের প্রজেক্টের সামনের রাস্তা, এই হচ্ছে রাস্তাটা, এবং আমি একদম প্রজেক্টের সামনে দাঁড়িয়ে আছি। এদিকে চলে যাবে আমাদের কমলাপুর, যারা এই লোকালিটিকে চেনেন তারা জানবেন এদিকটা আপনার কমলাপুর, এবং এই দিক দিয়ে চলে গেলে আমরা 1 নম্বর গেটের দিকে চলে যাব। তো এই হচ্ছে আমাদের প্রজেক্ট, চলুন আপনারা দেখে নিন। ফ্রন্টে যেটা কমার্শিয়াল রয়েছে, প্রাপ্তি অ্যাপার্টমেন্ট প্রজেক্টের নাম, G+4 বিল্ডিং আছে, এবং সুন্দর আপনার মার্বেলের করা সিঁড়ি, এবং সিঁড়ি থেকে যদি আমি উঠে যাই উপরটা, এই হচ্ছে আমাদের এন্ট্রেন্স। এই যে রাস্তাটা দেখছেন এটা সোজা চলে যাচ্ছে প্রজেক্টে। বিল্ডিংটা আমার এল প্যাটার্নে আছে, যেটার একটা দিক এদিকে যাচ্ছে এবং আর একটা দিক এদিকে যাচ্ছে। এই হচ্ছে আমাদের গেটটা, একবার পেছন দিকটা আপনাদেরকে দেখিয়ে দিই, তারপর আমি যাবো উপরে। তো এইখানে আমি পেছন দিকটায় আসছি এই কারণ যে পেছনে কীরকমভাবে কী করা রয়েছে। এখানে করা রয়েছে হচ্ছে সাবমার্সিবল, এইটা দেখতে পাচ্ছেন, এটা সাবমার্সিবল করা রয়েছে এখানটা, এবং এদিকে বেশ অনেকটাই জায়গা রয়েছে, তবে বাইক রাখবার জন্য আমাদের ওই পাশে জায়গা রয়েছে, ঠিক যেখানে দাঁড়িয়ে আমি আপনাদের সাথে কথা বলছিলাম। এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা এন্ট্রেন্সের, যদি আমি ঢুকি ঠিক এইখানটা আমার সিকিউরিটি রুমটা থাকবে, মানে সিকিউরিটি বসবার জন্য। এই জায়গাটা থাকবে হচ্ছে আপনার সিঁড়িটা, সুন্দর সিঁড়ি কমপ্লিট করা রয়েছে এবং লবিটা রং করা রয়েছে। এবং এদিকে লবির দিকে যদি আমি এগোই, এখানে আমি পাবো হচ্ছে লিফট। লিফট কিন্তু অলরেডি রানিং, দেখতেই পাচ্ছেন লিফট রানিং আছে। তো চলুন আমরা এবার লিফটে করে চলে যাবো উপরে, এবং উপরে ফ্ল্যাটগুলোকে ভালো করে দেখে নেব। তো আমরা লিফটের ভিতরে এসে গেছি, তো চলে যাবো আমরা উপরে। তো লিফটের প্যানেলটা দেখা যাচ্ছে খুব সুন্দর প্যানেল করা রয়েছে, আমরা 4 টিপে দিচ্ছি। আমাদের এখানে অ্যাভেলেবিলিটি ভালোই রয়েছে। তো আমি আজকে আপনাদেরকে একেবারে 4th ফ্লোরের লেআউট দেখাবো, সেম লেআউট ফোর্থ ফ্লোর থেকে 1st ফ্লোর পর্যন্তই রয়েছে। তবে আমি অ্যাভেলেবিলিটি আমি আপনাদেরকে ওভার থ্রু ফোন জানিয়ে দেবো। আমি বেরিয়ে গেলাম, তো প্রথমে আমি আপনাদেরকে লবিটাকে দেখাবো। একটু আওয়াজটা ইকো হতে পারে, যেহেতু আপনি দেখতেই পাচ্ছেন কাজগুলো খোলা নেই, যার জন্য একটু ইকো হচ্ছে। তো এই ফ্ল্যাটটার একটা দিক খুব সুন্দর লাগলো, যে আপনি যদি দেখেন লবিটা, লবিটা বেশ সুন্দর চওড়া, আর সবথেকে ভালো কথা লবিতে প্রচণ্ড আলো। আপনি দেখুন আমি পুরো লবিটার মধ্যে আছি, পুরো লবি এইটা। এদিকে দুটো ফ্ল্যাট রয়েছে, এদিকে একটা 3 নম্বর ফ্ল্যাট, তারপরে আমাদের লিফট রয়েছে, সুন্দর লিফট, এবং লিফটের পরে এখানটা আপনার সিঁড়ি রয়েছে, সিঁড়িটা পুরো লং হয়ে গেছে অলরেডি। এদিকে হচ্ছে আর একটা ফ্ল্যাট, এটা 4 নম্বর ফ্ল্যাট, এবং এটা 5 নম্বর ফ্ল্যাট। তো চলুন এখন আমরা এই ফ্ল্যাটটা দিয়ে দেখা শুরু করি, তারপর এক এক করে আমি বাকি ফ্ল্যাটগুলো দেখাবো। তো চলুন আমরা এখন ফ্ল্যাটের ভিতরে ঢুকি এবং ফ্ল্যাটটাকে ভালো করে দেখি। তো প্রথমেই যেটা দরজাটাকে দেখাবো, এই হচ্ছে আমাদের দরজা, এগুলোকে পাইনউডের দরজা বলা হয়, ফ্ল্যাশ ডোর। এর একটা সাইড আমরা যেটা পেস্টিং করা থাকে, আমরা একটা সাইড পেস্টিং পাচ্ছি, এর সাথে আমরা হ্যান্ডবল পাচ্ছি, সাথে একটা ধরবার জন্য হ্যান্ডেল পাচ্ছি, এবং এই পেছন দিকটায় আমরা পেস্টিং করতে হবে, আদারওয়াইজ আপনারা পেন করে নিতে পারেন। আচ্ছা, প্রাইসিং নিয়ে আমি আপনাদেরকে লাস্টে বলবো, তার আগে তো এই ফ্ল্যাটটা হচ্ছে আপনার একদম 3 সাইড ওপেন, এটা সব থেকে বড়ো সাইজের ফ্ল্যাট। এটা একটা 1040 স্কোয়ার ফিটের 3BHK ফ্ল্যাট, 2BHK ফ্ল্যাট আছে। তো এইটা আমি যেখানটা এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন টোটালটা রেডি রয়েছে। এটা হচ্ছে আমার লিভিং ডাইনিং, এটা হচ্ছে পুরো লিভিং ডাইনিংটা, এখানটা আমাদের কিচেন আছে, এটা কিচেন এরিয়া খোলামেলা, এদিকে কিচেনটা হচ্ছে সাউথ, এখানটা আমাদের ওয়াশ মেশিনের জন্য পয়েন্ট করা হয়েছে,
এবং এইখানটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কমন টয়লেট। আমি কমন টয়লেটে একটু ঢুকিয়ে দেখাচ্ছি আপনার। টাইলস যেটা লাগানো হয়েছে টাইলসের হাইট কিন্তু অনেকটাই দেওয়া হয়েছে, প্রায় 8 ফুট আপনার টাইলসের হাইট রয়েছে এবং দরজার হাইটটা অনেক বড় আছে। এই হচ্ছে আপনার টাইলসের হাইটটা। এখানে আপনার শাওয়ারের পয়েন্ট আছে, এখানে আমাদের কমোডটা বসবে, এখানে হ্যান্ড শাওয়ারের জন্য পয়েন্ট এবং এখানটা আপনার কমোডের সিস্টেমের পয়েন্ট দেওয়া হয়েছে এবং ফ্লোরিংটা টাইলস আছে। এখানে আপনার প্রথম যে বেডরুমটা আমি দেখতে পাচ্ছি এটা নর্থ, এদিকটা নর্থ, এদিকটা ওয়েস্ট, আর ওয়েস্টের দিকে এখানটা ব্যালকনি, এখানে একটা পয়েন্ট দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এখানটা যদি ওয়াশিং মেশিনে রাখেন এখান থেকে আপনার ইনলেট আউটলেটের পয়েন্ট প্লাস এখানে প্লাগ পয়েন্টটা পেয়ে যাচ্ছেন। এদিক দিয়ে পুরো ওপেন স্কাই রয়েছে, ওপেন এয়ার, পুরোটা খোলামেলা। আমি 5 তলায় রয়েছি, আপনারা কিন্তু এর নিচে ফ্লোরগুলোতে অ্যাভেলেবেল পাবেন, কাইন্ডলি ফ্লোর অ্যাভেলেবিলিটিটা আমাকে ফোনের মাধ্যমে জেনে নেবেন। আপনি দেখতে পাচ্ছেন ওইখানে ওইখানে যেটা আছে এসি পয়েন্ট করা আছে। আমরা এবার চলে আসছি মাস্টার বেডরুমে। বেডরুমগুলো ক্যামেরাতে বড় লাগছে, সামনে আসলেও বড়ই ফ্ল্যাট, মানে বেডরুমগুলো সাইজগুলো আপনাকে একটা আনুষঙ্গিক দিয়ে দিই, যেমন এখানে আপনি সাইজ দেখতে পাচ্ছেন টোটাল এদিকটা 14 ফুট আছে আর এদিকে হচ্ছে আপনার 12 ফুট 12.5 ফুট। 14 ফুট বাই 12.5 ফুটে আপনার বেডরুম রয়েছে ওই কোনাটা বাদ দিয়ে। এই বেডরুমটার দুটো দিকে এন্ট্রি পাবেন, এটা হচ্ছে আপনার সাউথের দিকে এবং এটা হচ্ছে আপনার অ্যাটাচ টয়লেট। এই অ্যাটাচ টয়লেটটা যথেষ্ট বড় রয়েছে, এদিকে কমোডের জন্য রয়েছে এবং এখানে নর্মাল শাওয়ার পয়েন্ট আপনি পেয়ে যাচ্ছেন। টাইলসের হাইট 7 ফুট রয়েছে আর এদিকে যে জানলাটা রয়েছে এই জানলাটা ফ্রন্ট সাইড, রোড সাইড আপনি এই জানলাটা পাবেন। দুটো ঘরেই এসি পয়েন্টের পাইপ ফেলা থাকবে কিন্তু কানেকশান একটা ঘরের জন্য আপনার পাবেন। তো এইটা হয়ে গেল আমাদের 1042 BHK। তো চলুন আমরা নেক্সট ফ্ল্যাটে যাই। তো আমি এখন সেকেন্ড ফ্ল্যাটের দিকে এগিয়ে যাব। আমরা দেখলাম ওইটা, এখন আমরা এই ফ্ল্যাটটা ঢুকবো, এটাও একটি 2 BHK। আমি এখন সেকেন্ড ফ্ল্যাটের দিকে ঢুকে গেছি, এটা একটা 2 BHK ফ্ল্যাট। আমি দরজাটা দিয়ে দিলাম যাতে হাওয়াতে বাড়ি না খায়, প্রচুর হাওয়া বুঝতেই পারছেন সাউথের দিক। আচ্ছা, আমি এখন যেই ফ্ল্যাটটাই আছি এটা একটা 2 BHK। এই ফ্ল্যাটটা হচ্ছে 1000 স্কোয়ার ফিট, প্রপার ফুল সাউথ ফেসিং। এখানে একটা বেডরুম, ওইদিকে একটা বেডরুম, দুটো বেডরুম সাউথ, কিচেন সাউথ, টয়লেট সাউথ। আচ্ছা, এন্ট্রেন্স এটা নর্থ এবং এদিকে নর্থের দিকে লবির দিকেও দুখানা জানলা রাখা হয়েছে, যদি আপনি ভেন্টিলেশনের জন্য এই জানলাগুলো খুলে দিতে পারেন অথবা বন্ধ করে দিতে পারেন। এই দুটো জানলা রাখা হয়েছে যাতে আপনি এদিকে নর্থের দিক থেকেও হাওয়া ক্রস ভেন্টিলেশনটা পান। তো এইটা হয়ে গেল আমার লিভিং ডাইনিং। লিভিং ডাইনিংটা যথেষ্টই বড় রয়েছে, একটা জাস্ট পিলার মাঝখানে রয়েছে, তবে কিছু অসুবিধা খুব একটা হবে না কারণ এখানে স্পেসটা অনেকটা রয়েছে। এখানে একটা পুরো দরজা দেওয়ার মতো পুরো 4 ফুটের মতো স্পেস রয়েছে আর এদিকে আপনার টয়লেটটা রয়েছে। তো প্রত্যেকটা জায়গায় পিলারটা এমন একটা জায়গায় রয়েছে যাতে কোনো জায়গায় যাতায়াতে অসুবিধা হচ্ছে না। তো এটা একটা ড্রব্যাক বলতে পারেন, কিন্তু এই ড্রব্যাকটা খুব একটা আপনাকে মানে সাফাই করতে হবে না। তো চলুন আমি একটুখানি বেডরুমটা দেখে নিই। এটা গেস্ট রুম, এখানে আপনি দেখছেন ওই দিকটা আপনার হচ্ছে এসি পয়েন্ট করা রয়েছে এবং সাউথের দিকে জানলাটা খোলা। এই হচ্ছে প্রপার সাউথ, একদম সাউথ ফেসিং, কোনোরকম কোনো পিলার নেই। আগে ঘরগুলো দেখেছেন, ঘরগুলোর মধ্যে কোনো পিলার কিন্তু অবস্ট্রাকশনস করেনি। তো এইটা গেল আমাদের গেস্ট রুম। এটা হচ্ছে কিচেনটা, কিচেনটা সাউথে আগের কিচেনের মতোই সেম। তো বিশেষ করে আর এখানে কিছু বলার নেই, তবে আগের কিচেনের থেকে এটা একটু সাইজে ছোটো। টেবিলটা আপনার চাইলে এটাকে আরেকটু এক্সটেন্ড করাই যেতে পারে, যদি আপনার মনে করেন টেবিল এক্সটেন্ড করবেন তাহলে করিয়ে দেওয়া যেতে পারে, তো টেবিলটা এক্সটেন্ড করা যেতে পারে। এখানটা হাত ধোয়ার জন্য বেসিনটা রেখেছে, যদি আপনার মনে করেন বেসিনের পয়েন্টটাকে ঘুরিয়ে দেবেন, বেসিনের পয়েন্ট আপনার চাইলে ঘুরিয়ে দিতে পারেন, টেবিলের এদিক দিয়ে বেসিনের পয়েন্ট করে দেওয়া যেতে পারে। তো যাই হোক, এই হলো কিচেনটা এবং এইটা হচ্ছে কমন টয়লেট। ঠিক আগে কমন টয়লেটের মতোই দেখেছি, তবে আগে কমন টয়লেটটা চওড়া একটু বেশি ছিল, এটা চওড়া একটু কম আছে, বাট স্ট্যান্ডার্ড আছে, বেশ অনেকটাই বড়। এখানে শাওয়ারের পয়েন্ট আছে, গিজারের পয়েন্ট রয়েছে, এক্সস্ট রয়েছে,
এটা হচ্ছে কমন টয়লেট এবং মাস্টার বেডরুমে আসব। এটা হচ্ছে আমাদের মাস্টার বেডরুম। এই বেডরুমটা যথেষ্ট বড় স্কোয়ার এবং এর সাথে আপনার অ্যাটাচ টয়লেট এবং অ্যাটাচ ব্যালকনি আছে। অ্যাটাচ টয়লেটটা হচ্ছে সেম একই রকম। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট। এখানে আপনার এই শাওয়ার পয়েন্ট আছে, গিজার পয়েন্ট এতে থাকবে না, শাওয়ার পয়েন্ট থাকবে, এছাড়া কমোড থাকছে। এছাড়া এটা হচ্ছে বেডরুম 1, 2, 3, 4, 5, 6, মানে এদিকে 12 ফুট আছে, তো এদিকে হচ্ছে 1, 2, 3, 4, 5, 10, 11 12x11 ফুটের এই বেডরুমটা আপনার পাচ্ছেন। কোনো রকম মাঝখানে কিন্তু বিম নেই আর কোনো পিলার ঘরের ভিতরে ঢোকেনি। আর এখান থেকে যে ব্যালকনিটা আছে, ব্যালকনি থেকে যে ভিউটা আছে, এরকম আপনি ভিউ পাচ্ছেন ব্যালকনির থেকে, এরকম একটা ভিউ পাচ্ছেন ব্যালকনি থেকে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা পয়েন্ট আছে কলের, ঠিক আছে, ওয়াশিং মেশিনের জন্য পয়েন্ট দেওয়া হয়েছে। এখানে প্লাগ পয়েন্ট দিয়ে দিয়েছে, এখান থেকে আপনি ওয়াশিং মেশিনের কানেকশানটা পেয়ে যাবেন। তো এই হচ্ছে আপনার দরজা। তো এই ফ্ল্যাটটা দেখে নিয়েছি, আমরা চলুন দেখে নিই এরপরে ফ্ল্যাটটা। নম্বর ফ্ল্যাটটা দেখাবো আপনাদেরকে। এইটাও একটা সাউথ ফেসিং ফ্ল্যাট। এখন যে আমি ফ্ল্যাটটায় আসলাম, এই ফ্ল্যাটটা 1,020 স্কোয়ার ফিট, কিন্তু সবথেকে পছন্দের লেআউট বলতে পারেন আমার, এটা সাউথ ইস্ট ফেসিং ফ্ল্যাট আছে। এবং আমি এখন যেখানটা আছি এটা একটা সেন্ট্রাল লিভিং ডাইনিং হলটা, আপনি দেখতেই পাচ্ছেন বিশাল বড়। আমি দরজা দিয়ে যেটা ঢুকলাম, আপনাদেরকে যদি আমি দিকটা বলি, আমি যখন ঢুকছি আমার মুখ থাকবে পূর্ব দিকে এবং যখন আমি বেরোবো আমার মুখ থাকবে পশ্চিমে। এবং এই টোটালটা হচ্ছে আপনার সাউথ, আর এই দিকটা হচ্ছে ইস্ট। এটা সাউথ আর ইস্ট রয়েছে। কিচেনটা ওপেন কিচেন আছে, কিন্তু বড় ডাইনিং আছে। আপনারা চাইলে কিচেনটাকে সেমি কভার করে নিতে পারেন, ঠিক আছে। তো ডাইনিংয়ের আমি জাস্ট আপনাকে সাইজটা একটা বোঝানোর জন্য বলছি। এখানে আপনার সাইজ যদি দেখেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, মানে এদিকে হচ্ছে আপনার 16 ফুট, আর এদিকে যদি আপনি সাইজ দেখি এদিকে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, মানে হচ্ছে 13 ফুট, ঠিক আছে। এদিকে আপনার 13 ফুট বাই 16 ফুট আপনার ডাইনিং, বিশাল ডাইনিং। আপনারা দেখতেই পাচ্ছেন যারা বড় ধরনের ডাইনিং চান তারা এই ফ্ল্যাটটাকে চয়েস অবশ্যই করবেন। আর এখান থেকে আমরা যখন দরজা দিয়ে ঢুকছি, ঢুকেই আমার সুইচ বাটনটা পেয়ে যাচ্ছি। আচ্ছা, এখানে একটা জানলা দিয়েছে, কেন দিয়েছে সেটা বলি। এই জানলাটা দিয়ে আপনার লবি থেকে ভেন্টিলেশনের জন্য, মানে এয়ার পাসের জন্য এটা দেওয়া হয়েছে। মানে ডাইনিংয়ের আপনি দেখতে পাচ্ছেন ডাইনিংয়ের একটা জানলা রয়েছে যেটা কিচেনের তরফ থেকে আসছে, যখন এয়ারটা ওই দিক থেকে ফ্লো করবে এখান থেকে আপনার আউট হবে, বা এখান থেকে এয়ার ফ্লো করলে ওই দিকটা আউট হবে। এই ক্রস ভেন্টিলেশনটার জন্য এদিকে জানলাটা রয়েছে। তো চলুন আর দেখে নিই কী করেছে। আচ্ছা, এই ওয়ালটা যেটা দেখছি এই সাউথের ওয়ালে টিভি পয়েন্টের জন্য কানেকশান করে দিয়েছে। এখানে প্লাগ সুইচ বোর্ডগুলো বসে যাবে, এখানটা কানেকশানটা হয়ে যাবে। আর এইদিকে যদি আমি কিচেনের দিকে আসি, কিচেনের টেবিলটা রয়েছে ওয়ান সাইড করেছে, চাইলে কিচেন টেবিল আর একটু বড়ো করাই যেতে পারে। এখানে সুইচ বোর্ডগুলো দেওয়া হয়েছে, এছাড়া ওইখানে আপনার চিমনি এক্সস্টের জন্য দেওয়া রয়েছে। তো এখানে কল পয়েন্ট যেমন থাকে তেমন আছে, আপনার চাইলে টেবিলটাকে বাড়াতে পারেন। আর এই জায়গাটা যেটা করা আছে ওয়াশ বেসিন বসানোর জন্য, এখানে টাইলসটা বসানো আছে, এখানে ওয়াশ বেসিন লাগানোর জন্য। তো এই হলো আপনার কিচেন, ডাইনিং, লিভিং, আর এইটা হচ্ছে আমাদের ওয়াও। এই টাইলসের ডিজাইনটা দেখুন, খুব সুন্দর একটা ডিজাইন, খুব স্ট্যান্ডার্ড ডিজাইনও বলতে, বেশ বড় চওড়া আছে। এটা হচ্ছে আপনার শাওয়ার পয়েন্ট, হট অ্যান্ড কোল্ড। ওই যে ওইখানটা আপনার গিজারের পয়েন্ট আছে, এখানে লুয়ার আছে, প্লাস এখানে এক্সস্ট পয়েন্ট আছে। এখানে সবই কিন্তু আপনার কমোড সিস্টেম থাকছে, এগুলো সব কমোড সিস্টেমে দেখতেই পাচ্ছেন। ওইখানে পয়েন্ট করা রয়েছে, এগুলো সব পয়েন্ট রয়েছে। তো চলুন আমরা বেডরুমে ঢুকি, প্রথমে সাউথের বেডরুমটাই ঢুকি। যেমন কি আমি আপনাদের আগে ফ্ল্যাটগুলোতেও দেখেছি, কোনোরকম কিন্তু কোনো পিলার্স নেই, রুমগুলো খুব সুন্দর। এখানে এসি পয়েন্টের জন্য কানেকশান আছে, এখানে ইস্টের দিকে জানলা রয়েছে, এটা আপনার জানলা রয়েছে সাউথের দিকে, আর এদিকে হচ্ছে আপনার ব্যালকনি। ব্যালকনিটা সেম ওয়াশিং মেশিনের পয়েন্ট, আর এই হচ্ছে টোটাল আপনার সাউথটা, যার ভিউটা অসম্ভব সুন্দর লাগছে। তো এই হলো আমাদের ফ্ল্যাটটা। এইটার পরে আমরা মাস্টার বেডরুমটা দেখে নেবো, যেখানে আমাদের অ্যাটাচ টয়লেটটা আছে। এই হচ্ছে আমাদের মাস্টার বেডরুমটা, এইটা ওই বেডরুম থেকে একটু ছোটো, কিন্তু এর সাথে অ্যাটাচ টয়লেটটা রয়েছে। এইটা হচ্ছে অ্যাটাচ টয়লেট, এখানেও আপনার শাওয়ার পয়েন্ট এবং কোমোড রয়েছে, এবং এখানে একটা লুভার রয়েছে, সাইডে ডাক্ট রয়েছে, ডাক্টের দিকে লুভার রয়েছে। এখানেও এসি পয়েন্টের জন্য একটা কানেকশান পয়েন্ট করা রয়েছে, প্লাস এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে ইস্টের দিকটা আমাদের ওপেন থাকছে এরকম। তো বেশ সুন্দরই করেছে এটা,
খুবই সুন্দর হয়েছে। রুমের মধ্যে কোনোরকম কোনো অবস্টাকলস নেই। তো আমি 3 নম্বর ফ্ল্যাট দেখে নিয়েছি, এবার 4 এবং 5 নম্বর ফ্ল্যাটের দিকে আমরা এবার এগিয়ে যাবো। তো চলুন আমরা দেখে নিই 4 নম্বর। তো এইবারে আমি যেটা আপনাদের দেখাচ্ছি সেটা আমাদের 4 নম্বর ফ্ল্যাট। 4 নম্বর ফ্ল্যাটে আমরা ঢুকে যাবো। এতক্ষণ বড় বড় ফ্ল্যাট দেখেছিলেন, আমি এখন ছোটো সেগমেন্টের দুটো ফ্ল্যাট দেখাবো। এই ফ্ল্যাটটা আমি এখন যেটা এসেছি এটা একটা 800 স্কোয়ার ফিটের সুন্দর স্মল স্কোয়ার শেপের মধ্যে ফ্ল্যাট আছে। এই হচ্ছে আমরা ঢুকলাম, যেটা আমাদের দরজা বেরোনোর সময় থাকবে পশ্চিম দিকে মুখ, এবং ঢুকবার সময় আমাদের দরজা থাক থেকে তখন আমার মুখ থাকবে পূর্ব দিকে, মানে ইস্ট ওয়েস্ট হচ্ছে। এবং এখানে যেটা দেখতে পাচ্ছেন এখানে একটা জানলা দেওয়া আছে, এই হচ্ছে আপনার জানলা, এখানে একটা জানলা রয়েছে আপনার। এখানে আপনি যেটা দেখতে পাচ্ছেন টিভি পয়েন্ট করা হয়েছে, এইটা আপনার লিভিং ডাইনিং এরিয়া, এটা লিভিং ডাইনিং এরিয়া। এবং ওই কোনায় এটা আপনার ওয়াশ বেসিনের জন্য পয়েন্ট করা হয়েছে, আর এটা হচ্ছে কিচেন, এটা কিচেন। কিচেনের দিকে যে জানলাটা আছে সেটা ডাক্তের দিকে ওপেন হচ্ছে, ওই সাইডে ওপেন হচ্ছে। আর এই দিকটা হচ্ছে আপনার কিচেন, এখানে আপনার একটা জায়গা রয়েছে যেখানে আপনি ফ্রিজ রাখতে পারবেন, এখানে পয়েন্ট করে দেওয়া হবে। তো এটা আমাদের সুন্দর আপনার লিভিং ডাইনিং 800 স্কোয়ার ফিটের মধ্যে। তো আমরা এখন চলেন মাস্টার বেডরুমে ঢুকে যাবো। এটা হচ্ছে মাস্টার বেডরুম, ফ্ল্যাটটা হচ্ছে ইস্ট ফেসিং, ঠিক আছে, এটা শুধুমাত্র ইস্ট আছে। এটা আপনার মাস্টার বেডরুম, যদি সাইজ দেখেন এখানে আপনার প্রায় সাইজ আপনার রয়েছে 12 ফুট বাই 11 ফুট, 11 বাই 12 বেডরুম আছে এটা। বেডরুমটা যথেষ্টই বড় রয়েছে। এইদিকে জানলা, যে জানলাটা আপনার ইস্টের দিকে ওপেন হচ্ছে, এর সাথে রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা এখানে করা হয়েছে আমাদের বাথরুমটা, এখানে কোমোড বসবে, এটা কোমোড বসবে। আর এখানটা হচ্ছে একটা ব্যালকনি করা রয়েছে, এখান থেকে আপনার পাইপলাইনটা রয়েছে, মানে আপনি এক্সস্টটা ব্যালকনিতে দিয়ে দিতে পারবেন। এখানটা ওয়াশিং মেশিনের পয়েন্ট, পাশের বেডরুমটা আমরা দেখে নিই। এদিক হচ্ছে আমাদের সেকেন্ড বেডরুম, এদিকেও এসি পয়েন্ট করা রয়েছে, ইস্টের দিকে জানলা। এই রুমটা আগেরটার থেকে একটু ছোটো হবে, এটার সাইজ যদি দেখেন এটা 10 ফুট আছে এদিকে, এবং এদিকেও আপনার 10 ফুট আছে, এটা আগেরটার থেকে ছোটো, এটা 10 বাই 10 বেডরুম আছে। তো এটা হলো আমাদের 800 স্কোয়ার ফিটের সাইজ। লেআউট যেগুলো দেখছেন প্রত্যেকটা লেআউট অ্যাভেলেবেল, এবং এগুলো আপনি অন্যান্য ফ্লোরেও অ্যাভেলেবেল পাবেন। এটা হচ্ছে আমাদের কমন টয়লেট, এখানটা এটা হচ্ছে কমন টয়লেট, কমন টয়লেটটাও চওড়া রয়েছে। তো আমরা দেখতে দেখতে 4 নম্বর ফ্ল্যাটও দেখে নিলাম, তো চলুন এবার 5 নম্বর ফ্ল্যাটের দিকে এগোই। এখন আমি 5 নম্বর ফ্ল্যাট দেখবো, 6 নম্বর এটা আছে, 6 আর 5 দুটোই সেম, 750 স্কোয়ার ফিট আছে। তো 6 নম্বর ফ্ল্যাটটা আমি যাবো না, আমি 5 নম্বরটাই দেখিয়ে দিচ্ছি, একই রকম আছে, যখন 6 নম্বর দেখতে চাইবেন দেখিয়ে দেবো। তো এইটা একটা 750 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাট আছে। আমি যদি সোজা ঢুকে আসি এই করিডোর ধরে, তাহলে এটা হচ্ছে আপনার ডাইনিং, এখানে লিভিং পাবেন না। এটা যেহেতু 750 একটু ছোটো সাইজের ফ্ল্যাট, তার জন্য এখানে শুধুমাত্র আপনার ওপেন কিচেন ডাইনিং পাচ্ছেন, ঠিক আছে। এইখানটা আপনার ওপেন কিচেন ডাইনিং রয়েছে, কিচেনটা আপনি দেখতে পাচ্ছেন আগের কিচেনগুলোর মতোই আপনার টেবিল টপ কমপ্লিট করা রয়েছে। এদিকটা আপনি ওয়েস্ট পাচ্ছেন, এছাড়া এদিকে পাবেন নর্থ, এটা নর্থ আর ওয়েস্ট ফেসিং আছে। এখানে আমাদের কিচেনে এখানে আমার সিঙ্ক বসানো বাকি আছে, টাইলসে কাজ করা গেছে, বড় জানলা দিয়েছে যাতে ডাইনিংটা আলোটা ভালোভাবে আসে। আর এইখানে আপনি দেখতে পাচ্ছেন এটা বিশাল বড় একটা সুন্দর আপনার টয়লেট করা হয়েছে, এই যে টয়লেটটা আপনি যেতে দেখতে পাচ্ছেন, এই যে টয়লেটটা, এই টয়লেটটা হচ্ছে আপনার মেন টয়লেট, এটা হচ্ছে আপনার শাওয়ার পয়েন্ট, এখানে কোমোড, এখানে গিজার পয়েন্ট। এটা হচ্ছে আমাদের মাস্টার বেডরুম, এই হচ্ছে আপনার মাস্টার বেডরুম, এদিকটা নর্থের দিকে আমি ওপেন পাচ্ছি। আর বেডরুমে যদি সাইজ দেখেন এদিকে হচ্ছে 10 ফুট এবং এদিকে হচ্ছে 10.5 ফুট, 10 বাই 10.5 আপনার বেডরুমের সাইজ আছে এটা। এর সাথে আপনার নর্থের দিকে একটা জানলা পাচ্ছি এবং ব্যালকনি পাচ্ছি, ফুল ওপেন ব্যালকনি, এই হচ্ছে আমাদের ব্যালকনিটা, এটা হচ্ছে আমাদের ব্যালকনি, ফুল ওপেন ব্যালকনি। এর সাথে এখানে আপনি পয়েন্ট পাচ্ছেন, আর ওই জায়গাটা দেখতে পাচ্ছেন ওইখানটা আপনি ওয়াশিং মেশিন যেটা আছে, ওয়াশিং মেশিন এখানটাতে আপনার পয়েন্ট ট্যাপটা দেওয়া হবে। এই হলো আমাদের ব্যালকনি থেকে ভিউ। আর এখানে এর সাথে অ্যাটাচ টয়লেট আমরা দেখতে পাচ্ছি, এই হচ্ছে অ্যাটাচ টয়লেট,
এখানে আপনার কোমর এবং সাউন্ড পয়েন্ট রয়েছে, তো বেশ সুন্দর। এটাও ছোটোখাটোর মধ্যে খুব সুন্দর, একদম ছোটোখাটোর মধ্যে যারা ফ্ল্যাট খুঁজছেন, অল্প বাজেট রয়েছে তাদের জন্য খুব সুন্দর ফ্ল্যাট। তো চলুন আমরা দেখে নিই সেকেন্ড বেডরুমটা। এইটা হচ্ছে সেকেন্ড বেডরুম। এই বেডরুমটা হচ্ছে আপনার সাইজ যদি দেখেন, এটা হচ্ছে 8 ফুট চওড়া এবং লম্বায় যদি দেখি এদিকে হচ্ছে আপনার 11 ফুট লম্বা। এই বেডরুমটা হচ্ছে আপনার 8x11 বেডরুম আছে, এটা 8x11 বেডরুম আছে এবং এর যে জানলাটা আছে এই জানলাটা আমরা পশ্চিম দিকে পাচ্ছি, এদিক দিয়ে ফ্রন্ট সাইড আমরা দেখতে পাচ্ছি। তো আমার এই বিল্ডিংয়ের প্রত্যেকটা ফ্ল্যাটে ভিজিট করানো বন্ধ হলো, তো চলুন এবার গুরুত্বপূর্ণ কিছু কথা ছেড়ে নিই। তো উপরে ফ্ল্যাটগুলো দেখার পর আমি আপনাদেরকে ব্যাক সাইডে নিয়ে আসলাম, ঠিক যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই আমি শেষ করব। তাই আমি নিচটা দেখানোর জন্য আমি আসলাম। এইটা একটা বড় গেট লাগবে, ঠিক আছে, এখানে একটা বিশাল বড় গেট হবে। গেট অলরেডি এসেও গেছে ফিটিংস দিয়ে, আপনারা যদি দেখেন এখান থেকে দেখতে পারবেন, ওইখানে কিন্তু আমাদের গেট রাখা আছে। এই যে এই জায়গাটা যেখানটা এই মুহূর্তে বালি সিমেন্ট সমস্ত কিছু গোডাউন মতো করে রেখে দিয়েছি, এই জায়গাটা কিন্তু পার্কিং হবে। যারা কভার পার্কিং চান এই বিল্ডিংয়ে কভার পার্কিং পাবেন এবং গাড়ি এখান থেকে বেরিয়ে সোজা এখান থেকে চলে যাবে। এটা হচ্ছে কভার পার্কিংয়ের জন্য, এগুলো পারচেস করতে পারবে। এছাড়া যারা বাইক মানে বাইকরা থাকবে তাদের জন্য এই অংশটা থাকবে, তারা এই অংশটা কিন্তু ইউজ করতে পারবে। এই অংশটা যেটা আছে এই অংশটা তারা ইউজ করতে পারবে। বিল্ডিংটা পুরো দেখে নিয়েছি, পেছনটা দেখে নিয়েছি, সামনে দেখে নিয়েছি, বাইকিংয়ের জায়গা, ফোর হুইলার বাইকিংয়ের জায়গা সব দেখে নিয়েছি। তো প্রত্যেকটা ফ্লোরে 6টা করে ফ্ল্যাট রয়েছে। তো এই টোটাল বিল্ডিংটার মধ্যে আমি যদি ফ্ল্যাট দেখি, এখানে আপনার 4টে ফ্লোরে 24টা ফ্ল্যাট এবং গ্রাউন্ড ফ্লোরেও আমাদের এখানে 4টে ফ্ল্যাট রয়েছে, টোটাল 28টা ফ্ল্যাট। বেশ বড়ই বিল্ডিংটা রয়েছে অনেকগুলো ফ্ল্যাটের সাথে। তো যারা আপনারা ইন্টারেস্টেড থাকবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন। রেট নিয়ে যেটা আপনারা আপনাদের সাথে রেটটা নিয়ে যেটা কথা হচ্ছিলো, এখানে 3700 টাকা করে পার স্কোয়ার ফিট রেট আছে, 3700 টাকা করে পার স্কোয়ার ফিট রেট আছে। এবং এখান থেকে 1 নম্বর যদি আপনার পায়ে হেঁটে যান, 1 নম্বর 7 থেকে 8 মিনিট, 1 নম্বর পায়ে হেঁটে, এখান থেকে 1 নম্বর আপনার মেট্রো স্টেশন আছে, একদম ফ্ল্যাটের সামনে থেকে আপনারা যেটা পাবেন সেটা রিক্সা বা টোটো পাবেন, অটো পাবেন না। অটোটা পেতে গেলে আপনাকে 2 মিনিট হেঁটে রাধানগরের মুখে যেতে হবে, 2 থেকে 3 মিনিট হেঁটে আপনাকে রাধানগরের মুখ থেকে আপনি অটো পাবেন যেখান থেকে আপনারা ক্যান্টনমেন্ট স্টেশন যেতে হয়। এছাড়া টোটো ধরলে আপনি এয়ারপোর্ট বা ক্যান্টনমেন্ট যে কোনো দিকে আপনারা যেতে পারেন। আরও বাকি লোকালিটির জন্য আপনারা আসবেন। ছাদ আপনাদেরকে আজকে দেখালাম না, কারণ ছাদের এখনও জলছাদ তাদের কাজ করা বাকি আছে। তো যখন আপনারা আসবেন তখন আপনাদেরকে নিয়ে ছাদে গিয়ে আমরা দেখিয়ে দেবো। এছাড়াও ভিডিও প্রচুর বড় হয়ে গেছে আর এটাকে বড় করেও লাভ নেই। আর হ্যাঁ, এটা লোনেবল প্রপার্টি, লোনের ব্যবস্থা সমস্ত কিছু আমাদের অফিস থেকে করে দেওয়া হবে, বিল্ডার অফিস থেকে করে দেওয়া হবে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, অনেক ভিডিও বড় ভিডিও হয়ে গেছে। তো চলুন নেক্সট আবার একটা নতুন প্রজেক্ট নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসবো। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলকে সুস্থ রাখবেন। ধন্যবাদ।